টেরমিনেট স্কুল হচ্ছে রিসেন্টলি বেশ বড় একটা ইনভেস্টমেন্ট পাইছে, প্রায় $2 মিলিয়ন, প্রায় না, $2 মিলিয়ন, প্রায় 17 কোটি টাকার। অনেক আলোচনা হচ্ছে বিষয়টা নিয়ে, ভালো একটা ব্যাপার অফকোর্স। কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে যে টেরমিনেট স্কুলের ব্যাপার, যে রোমান্টিসিজমের জায়গাটা, সেটা হচ্ছে যে টেরমিনেট স্কুল অনেক পুরস্কার টুস্কারও পাইছে। এই পুরো রোমান্টিসিজমের জায়গাটা যে জায়গাতে মূলত, সেটা হচ্ছে টেরমিনেট স্কুল হচ্ছে ফ্রি, ফ্রি শিক্ষা, স্পেশালি হচ্ছে বাংলাদেশের গ্রামে যারা বাচ্চা কাচ্চা থাকে, গ্রামের শহরে এসে ভালো করে পড়াশোনা করতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না, তাদের জন্য অ্যাফোর্ডেবল এডুকেশন, ফ্রি এডুকেশন, ওইটা মূলত হচ্ছে টেরমিনেট স্কুলকে নিয়ে হাইপটা। সেই জায়গাটা টেরমিনেট স্কুল স্টিক আছে কিনা এটা আমার একটা প্রশ্ন। আপনি যদি এখন 10 মিনিট স্কুলের ইয়েতে যান, ফেসবুক পেজে যান, আপনি সার্চ দিলেই দেখবেন সেখানে আসে এডুকেশনের পাশাপাশি সব 10 মিনিট স্কুল, এটা একটা দোকান। সো যেই কারণে 10 মিনিট স্কুলকে নিয়ে এত আলাপ আলোচনা, হাইপ, এত পুরস্কার পাইল, এত প্রশংসা, এত রোমান্টিসিজম, সেইটা হয়ে গেছে এখন দোকান, সব নাও। এটা একটা আমার প্রশ্নের জায়গা যে লাইক হোয়াটস গোয়িং অন নাও। আমি 10 মিনিট স্কুলের বা ফেসবুক পেজে যখন গেলাম, গিয়ে দেখি যে কোচিং সেন্টার হয়ে গেছে, এই কোর্স, সেই কোর্স, সেই কোর্স, এত টাকা সব হইতেছে, টাকা দিয়ে পড়তে হবে। আই ফেল্ট রিয়েলি কিউরিয়াস যে ঘটনা কি। 10 মিনিট স্কুল তো যেই কারণে এত অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, তার দেখা যাচ্ছে একটা কোচিং সেন্টারে পরিণত হয়ে গেছে বা যাচ্ছে বা হোয়াট এভার, সেটাই আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে হইতেছেটা কি। কারণ হচ্ছে মানে জিনিসটা শেডি কি না, সেইটা হচ্ছে আমার প্রশ্নটা আর কি, জিনিসটা শেডি ওয়েতে হচ্ছে কি না। কারণ আপনি মনে করেন যে 10 মিনিট স্কুল তো শুরু হয়েছে খান একাডেমির দেখা দেখি, আমরা বলতে পারি অনেকটাই। খান একাডেমি হয়েছে 2008 সালে আই বিলিভ প্রতিষ্ঠা, আর 10 মিনিট স্কুল হচ্ছে 2015 সালের প্রতিষ্ঠা। সো খান একাডেমি হচ্ছে সারা পৃথিবীর রোল মডেল, ফ্রি এডুকেশন বেসিক্যালি, অনলাইন ক্লাস ফ্রি। সো সেটারই হইতেছে একেবারে একটা বাংলা ভার্সন হচ্ছে 10 মিনিট স্কুল, রাইট? সো খান একাডেমি কিন্তু একটা নন প্রফিট অর্গানাইজেশন, সেটা ফ্রি ফর অল, ব্যাপারটা ওরকম, রাইট? সো একইভাবে 10 মিনিট স্কুল শুরু হয়েছে একটা প্ল্যাটফর্ম হিসেবে, ওপেন সবার প্রতি অ্যাক্সেস, এইভাবে সেইখানে খান একাডেমি এখনও নন প্রফিট অর্গানাইজেশনই আছে। এবং 10 মিনিট স্কুল দেখতে পাচ্ছি একটা দোকানে পরিণত হয়েছে সব, এবং অ্যাগেন রেট করে করে দেওয়া, বেসিক্যালি একটা কোচিং সেন্টার। বাংলাদেশে অনেক কোচিং সেন্টার আছে না, ভর্তি পরীক্ষার স্কুল, কলেজ, হাই স্কুল কোচিং সেন্টার আছে, 10 মিনিট স্কুল এরকম একটা কোচিং সেন্টার, সিম্পলি অনলাইনে। নাও যে জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করতেছিলাম, স্টিল করতেছি, সেটা হচ্ছে যে এই কাজগুলোর মধ্যে কোনো শেডি ব্যাপার আছে কিনা, যে নাকি ট্রান্সপারেন্টলি হয়েছে, আবার ট্রান্সপারেন্টলি হইলেও সেটা নৈতিকতার জায়গা থেকে অ্যাকসেপ্টেবল জায়গায় আছে কিনা, এই জিনিসগুলো। ধরেন মূলত যেই কাজটা হয়, যে আপনার সবচাইতে ডিফিকাল্ট টাস্ক কিন্তু আপনার একটা ব্যবসার জন্য বা যে কোনো আপনি যখন রিচ করার চেষ্টা করেন কাস্টমারের কাছে, এন্ড ইউজারের কাছে, অডিয়েন্সের কাছে, সবচেয়ে ডিফিকাল্ট জায়গা হইতেছে তাদেরকে রিচ করা, তাদের তারা জানা যে আপনি এক্সিস্ট করেন। আপনি যে এক্সিস্ট করেন এটাই অনেক মানুষ জানবে না। ফর এক্সাম্পল, যে আমার চ্যানেলের আমি যে কথা বলতেছি, এই যে একটা চ্যানেল আছে, এটাই বাংলাদেশের 99.999% মানুষ জানে না, দে ডোন্ট ইভেন নো দ্যাট আই এক্সিস্ট। নাও যদি সকলে জানতো আমার এই চ্যানেল সম্পর্কে, আমার তারপর তারা কথা শুনতো, শুনে ডিসাইড করতো যে আমি এই চ্যানেলের আমি পছন্দ না, আমি এটা সাবস্ক্রাইব করবো না, সেটা ওয়ান থিং। আরেকটা হচ্ছে তারা আমাকে সম্পর্কে জানেই না, সো সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করার প্রশ্ন ওঠে না। সো সবচেয়ে ডিফিকাল্ট কাজ একটা ব্যবসা নামার বা যে কোনো একটা চ্যানেল খুললে, আপনি পেজ খুললে, রিচ করা, মানুষকে জানানো যে আপনি এক্সিস্ট করেন। তো যেই কারণ হচ্ছে যে কোলাবোরেশনের কথা আপনি দেখবেন, ইউটিউবাররা, ফেসবুকাররা সবসময় সারাদিন কোলাব করবে, অমুক তমুকের চ্যানেল, তমুক তমুকের চ্যানেলে যাবে, বিকজ জানানো, মানুষের সাথে শেয়ার করা তার এক্সিস্টেন্স সম্পর্কে, এক্সিস্টেন্স, এটা একটা হিউজ সেটব্যাক হয়ে থাকে আর কি। সো সকল ব্যবসা প্রতিষ্ঠান, সকল ফেসবুক, সবার জন্য এটা হইতে চায় না। 10 মিনিট স্কুল কিন্তু সবার কাছে রিচ করে গেছে, তারা ফ্রি, এই কারণে সবাই আগ্রহী হয়েছে, দেখতে শুরু করছে। এখন সবাই আসার পর যদি এখন তারা হঠাৎ করে পয়সা চার্জ করা শুরু করে, জিনিসটা শেডি হয় ইন এ সেন্স। লাইক অ্যাগেন, এটা কি করা যাবে না, না করা যাবে, করতেই পারে, এটা মানে অগ্রহণযোগ্য কিছু না, কিন্তু কিছুটা লাইক ইমোরাল বলতে হয় আর কি। সো আপনি বাংলাদেশের যত ইয়ে আছে, এই যে বিভিন্ন ইউএসএ পড়াশোনা করতে আসবে, IELTS, TOEFL, GRE পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পেজ, ফেসবুক পেজ, ওই পেজগুলো যখন 2012 সালে আমি ইউএসএ আসছি, আমি যখন আসি তখনও কিন্তু তখনও এরকম নাই, এত অ্যাভেলেবল ছিল না ম্যাটেরিয়ালস। তো তখন হচ্ছে ওই যে হায়ার স্টাডি অ্যাব্রোড যে গ্রুপটা এখন অনেক বড়ো হয়েছে, ওই গ্রুপটা মাত্র তখন
মাত্র শুরু করছে, আমিও তখন ওই গ্রুপের একজন ওয়ান অফ দ্য মডারেটর ছিলাম স্টুডেন্টদের, তখন আমরা কাজগুলো ভলান্টারিলি করছি বিকজ তখনও এরকম অনলাইন এত সুযোগ সুবিধা ছিল না, তার আমরা অনেকে স্ট্রাগল করে উঠে আসছি, সো আমরা ফিল করতাম যে বাচ্চা ছেলেপেলেরা জানার তথ্য ঘাটতি আছে, সো ভলান্টারিলি প্রচুর ওই সময়টাতে প্রচুর অ্যাক্টিভলি হেল্প করছি। সো ওই সময়টাতে এরকম ফ্রি অনেক কিছু গড়ে উঠছে, এটা 2012 সালের কথা যেটা আমি বলতেছি, আর 2015 হইতেছে টেনমেন্ট স্কুল। সো ওই সময়টাতে যখন ইন্টারনেট একটু ছড়াইতেছে, বিস্তার লাভ করতেছে, তখন ফিলান্থ্রপিস্ট যারা তারা অনেকে উঠে আসছে, সেরকম বিভিন্ন অনলাইনে তথ্য অ্যান্সার করার চেষ্টা করছে, তথ্য শেয়ার করার চেষ্টা করছে, সো সেগুলো আমরাও করছি। তারপর একটা সময় পর সবার মাথায় ঠান্ডা ঢুকে যায়, ব্যবসা বিজনেস ঢুকে যায়, বিজনেস তো ঢুকে যায় ইয়াস ইন এ সেন্স ঠান্ডা, কারণ আপনি লাইক আপনি বিজনেসের ব্যাপারটা কোন জায়গাতে, আপনি বিজনেস করতে নামছেন, সবাই জানে আপনি বিজনেস করতেছেন, দ্যাটস ওয়ান থিং। আরেকটা হচ্ছে সবাই জানে আপনি বিজনেস করতে নামেন নাই, আপনি ফিলান্থ্রপিস্ট কাজ করতেছেন, হঠাৎ করে আপনি বিজনেসে কনভার্ট হয়ে গেলেন, এগুলো হচ্ছে শেডি কাজকর্ম। সো যেগুলো এখন দেখবেন আপনার ইউটিউব ফেসবুকে যে তারা কোনো ডিরেক্ট কোনো ট্রান্সপারেন্ট অ্যাড দেয় না, সব শেডি অ্যাড যেগুলো নিষিদ্ধ, এগুলো আমি একটা এপিসোড করছি, এগুলো কিন্তু নিষিদ্ধ, এগুলো আপনি করতে পারবেন না। ফেসবুক ইউটিউব জানলে আপনার চ্যানেল ব্যান করে দিবে, যে আপনি কোনো অ্যাড দিলে এটা আপনাকে ক্লিয়ারলি ডিসক্লোজ করতে হবে অডিয়েন্সের কাছে যে আমি এটা পেইড প্রমোশন করতেছি, আমার এটার মধ্যে একটা অ্যাড আছে। তো মানুষ তো অ্যাড পছন্দ করে না, যেই কারণে সেইটি ওয়েতে ওই যে কন্টেন্ট ক্রিয়েটররা কথার ফাঁকে ফাঁকে ইয়ে করে ফেলে, অ্যাড দিয়ে ফেলে আর কি, সরাসরি উল্লেখ না করে বা এক্সপ্লিসিটলি মেনশন না করে। সো এগুলো কিন্তু আনএথিক্যাল প্র্যাকটিস, এগুলো কিন্তু করতে পারবেন না। হ্যাঁ, কিছুটা লাইক ওয়াইজ যে আপনি বিজনেস করতে নামছেন, সবাই জানে আপনি বিজনেস করতেছেন, আপনি অ্যাড দিচ্ছেন, এখানে রেভিনিউ ইন্টারেস্ট আছে, এখানে পার্সোনাল গেইনের ব্যাপার আছে, ভেস্টের ইন্টারেস্ট আছে, সেগুলো আপনি এক জায়গা থেকে আসতেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি বললেন যে আমি ফিলান্থ্রপিস্ট কাজ করতেছি, আমি নিজের জন্য কিছু করতেছি না, মানুষের জন্য কাজ করতেছি, সবাই মানুষ আপনাকে ভালোবাসলো, আসলো আপনার কাছে, আপনাকে সাপোর্ট করলো, আপনাকে সেলিব্রেট করলো, সবাই যখন আপনার কাছে হুমড়ি খেয়ে পড়লো, এসে আপনি ফ্রি দেখে ফট করে আপনি এবার টাকা বিল চার্জ করা শুরু করলেন, এটা হচ্ছে শেডি প্র্যাকটিস। নাও আমি বলতেছি না টেনমেন্ট স্কুল এটা করছে করতেছে কি, আমি সেটাতে আসতেছি সেই পয়েন্টে টেনমেন্ট স্কুলের ব্যাপারে, বাট দ্য থিং যে ব্যাপারটা সেটা নিয়ে বললাম। এবার আপনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ইউজ করবেন, তারা কিন্তু বলে দেয় যে আপনি এতদিন ফ্রি ইউজ করতে পারবেন, তারপর থেকে আমরা আপনাকে চার্জ করবো, এক মাস ফ্রি ট্রায়াল, রাইট? সেগুলোও কিন্তু লাইক সব কিছু ট্রান্সপারেন্ট, কী হচ্ছে না হচ্ছে মানুষ আসছে জেনে যে এক মাস ফ্রি ট্রায়াল, তারপর তাকে চার্জ করা হবে, এটা পুরোটা একটা বিজনেস ভেঞ্চার। আপনি সবাইকে বললেন যে ফিলান্থ্রপিস্ট কাজ হচ্ছে, ফ্রি এডুকেশান দিচ্ছি, সবাই হুমড়ি খেয়ে পড়লো, আসার পরে আপনি চার্জ করে দিলেন, এটা কিন্তু 100% একটা শেডি কাজ হবে। তাও 10 মিনিট স্কুলকে এই কাজটা করতেছে, আই ডোন্ট নো। আমি এই জন্য আমি খুব অবাক হয়েছি যে যখন তাদের ওয়েবসাইটে গিয়ে ফেসবুক পেজে ঢুকে দেখি এটার নাম হয়ে গেছে সব এডুকেশনের পাশাপাশি ক্যাটাগরি আর কি, এবং সকল কোচিং সেন্টারের মতো আর কি, বাংলাদেশে যত স্কুল কলেজ কোচিং সেন্টার আছে না, ওইগুলোই বেসিক্যালি কোচিং সেন্টারের অনলাইন ভার্সন হয়ে গেছে বেসিক্যালি কোচিং সেন্টারের। সো যেই কোচিং সেন্টার নিয়ে এত কথা এত সমালোচনা, সেটা ভিন্ন আলাপ, সেটারই একটা অনলাইন ভার্সন কিন্তু খুব সেলিব্রেটেড হওয়ার তো কথা না, অন্য কোনো কোচিং সেন্টার তো খুব সেলিব্রেটেড হচ্ছে না, কোচিং সেন্টারকে নিয়ে তো সবাই খুব উল্লাস উচ্ছ্বাস দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, কারণ কোচিং সেন্টার খুবই সমালোচিত, তাহলে টেনমেন্ট স্কুল কেন সমালোচিত হবে না, সে তো পুরোই কোচিং সেন্টার হয়ে গেছে। বরং কোচিং সেন্টারগুলো হচ্ছে অ্যাগেন খুব ট্রান্সপারেন্ট বিজনেস করতেছে, তারা এখানে বিজনেস করতে আসছে, বিজনেস করতেছে, আর টেনমেন্ট স্কুল এখানে আসছে ফিলান্থ্রপিস্ট কাজ করতে, মানুষজন যখন তার প্ল্যাটফর্মে এসে ভিড় করছে, তাকে সেলিব্রেট করছে, হঠাৎ করে সে এখন বিজনেসে কনভার্ট হয়ে সব হয়ে গেল। সো এটা টোটালি একটা শেডি প্র্যাকটিস। নাও আমি বলতেছি না যে অনলাইন 1 মিনিট 10 মিনিট স্কুলে এটা করতেছে, আই ডোন্ট নো তারা কী করতেছে, কিন্তু এটা একদম ট্রান্সপারেন্টলি দেখতে পাচ্ছি, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আমি আরও একটু নিশ্চিত হওয়ার জন্য 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করছি, করে ঢুকলাম দেখার জন্য যে অ্যাপের মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো কী, কারণ তারা বলে আসছে হিস্টোরিক্যালি যে ফ্রি ফ্রি সব কিছু। ঢুকে সেখানে দেখি সেখানে সকল ক্লাসের কোচিং সেন্টারের মতো সব লক করা, আপনি আনলক করতে হবে টাকা দিয়ে। সো কোচিং সেন্টার বেসিক্যালি টাকা দিয়ে পড়বেন এখানে না, ওইখানে অনেক মানুষ বেশি দেখে আপনি, যেখানে একটা কোচিং সেন্টারে একটা ক্লাসরুমে থাকে 500 স্টুডেন্ট, প্রত্যেকে 500, একটা ক্লাসরুমে থাকে 50টা স্টুডেন্ট, 100টা স্টুডেন্ট, তো তাদেরকে তো অবশ্যই চার্জ করতে গেলে আপনি 10,000 টাকা চার্জ করবেন। আপনি এটা অনলাইনে হলে আপনি 10,000 না, আপনি 500 টাকা চার্জ করলে আপনি স্টিল মানে তার ওই কোচিং সেন্টারগুলোর চেয়ে 500 গুণ বেশি ইনকাম করতেছেন, কারণ আপনার ইয়ে কী জানি বলে লক্ষ লক্ষ স্টুডেন্ট আপনার কী জানি বলে, মানে আপনার কোনো লিমিট নাই কোচিং সেন্টার, যেরকম স্পেস দ্বারা লিমিটেড, আপনি জায়গা দ্বারা লিমিটেড, টিচার দ্বারা লিমিটেড, আপনি 50টা স্টুডেন্ট হলে একটা টিচার, আবার 50টা স্টুডেন্ট হলে আরেকটা টিচার, এখানে আপনি একটা টিচার দিয়ে আপনি লক্ষ। সো সেইখানে আপনার এক টাকাও যদি চার্জ করা হয়, স্টিল তারা হইতেছে শূন্য, সকল কোচিং সেন্টারের চেয়ে ব্যবসা বেশি রেভিনিউ করতেছে। সো সেখানে যে পরিমাণ টাকা চার্জ করা হচ্ছে দেখলাম 800-1,000, এটা তো মানে ব্যবসা প্রতিষ্ঠান, মানে এটা হইতেছে গলাকাটা ব্যবসা প্রতিষ্ঠান, রাইট? নাও এগেন, তারা যদি ব্যবসা করতে নামতো, নেমে থাকতো, ব্যবসা প্রতিষ্ঠান সবাই জানে তারা ব্যবসা প্রতিষ্ঠান, এত টাকা কোচিং সেন্টার ফি, অনলাইন কোচিং সেন্টার, সেটা ওয়ান থিং, সেটা ব্যাপারটা কিন্তু এমন না টেনমেন্ট স্কুলের, রাইট? তারা এই জন্য সেলিব্রেটেড হয় নাই, তারা ভিন্ন কারণে সেলিব্রেটেড হয়েছে, এখন হঠাৎ করে তারা নিজেদের প্ল্যাটফর্মে অনেক লোক আসছে, আনছে, একটা ফিলান্থ্রপিস্ট কথাবার্তায় বলে এখন চার্জ করা শুরু করে দিছে।
সো কি হচ্ছে আমি জানি না, জিনিসটা টোটালি শেডি কিনা আমি জানি না, কারণ আমার কাছে অনেক কিছুর অ্যান্সার নাই। যেহেতু অ্যান্সার নাই মানেই হচ্ছে আমি বললি দাবি করার সুযোগও নাই। যেই ফান্ডিংটা পাইছে, যারা ফান্ড করছে, তারাও কিন্তু ইয়ে প্রতিষ্ঠান, তারাও কিন্তু ফান্ডিং প্রতিষ্ঠান, এরা কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আর কি ফান্ড করে। এরা গুগল অ্যাপল ট্যাপল এগুলোতে মনে হয় ফান্ড আছে এদের, মানে ইয়ে আছে আর কি, কী বলে, বিনিয়োগ আছে, ইনভেস্টমেন্ট আছে। সো এরা পুরোপুরি ব্যবসা প্রতিষ্ঠান, এরা অনলাইন বিভিন্ন জায়ান্টদেরকে হইতেছে, তারা হইতেছে ইনভেস্ট করে রেভিনিউর জন্যে, রাইট? অ্যাগেন, এবং ওই যে ইয়েটা বললাম আপনার খান একাডেমি, এরা কিন্তু নন প্রফিট অর্গানাইজেশান শুরু থেকে এখন পর্যন্ত। নন প্রফিট অর্গানাইজেশানের কি তাহলে ইনভেস্টর নাই? আছে। নন প্রফিট মানে হচ্ছে এখান থেকে যে পরিমাণ রেভিনিউ উঠে আসবে এটা কেউ পাবে না। মালিক যে খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান, সে পাবে না, কর্মচারী কেউ পাবে না। কর্মচারীদের একটা বেতন থাকবে, ঠিক আছে, কিন্তু রেভিনিউ প্রফিটটা আবার ভাগ হয়ে সেটা আবার এই কোম্পানির পেছনেই ব্যয় হবে, এই কোম্পানির ডেভেলপমেন্টের পেছনেই ব্যয় হবে। সো এখন তারা যে বিনিয়োগ পাইছে, এটা নন প্রফিট অর্গানাইজেশান হলে বিনিয়োগগুলো কিন্তু টেনমেন্ট স্কুলের পেছনে ব্যয় হওয়ার কথা হবে, যেটা আমি আইমানসের দিকে লেখা থেকে দেখলাম যে সে বলতেছে টাকাগুলো এইভাবেই ব্যয় হবে। কিন্তু এদিক থেকে যে ফি বসানো শুরু করছে, এইখানে তো লাইক বিলিনিয়ার, এইভাবে ফি বসাতে থাকলে বাংলাদেশের যে জনসংখ্যা, আয়মান সাদিক কিছুদিনের মধ্যে বিলিনিয়ার হয়ে যাবে না। এই টাকা থেকে আয়মান সাদিক কত টাকা পাবে আমি জানি না, পাওয়ার কোনো সুযোগ আছে কি না জানি না। টেন মিনিট স্কুল যদি ফর প্রফিট অর্গানাইজেশান হয়, যদি বিজনেস এন্টিটি হয়, যদি কোচিং সেন্টার হয়, তাহলে তো অবশ্যই এখান থেকে বিভিন্ন প্রফিট, বিভিন্ন সরাসরি হোক, কায়দা কানুন করে হোক, এইগুলো নেওয়ার অনেক কায়দা আছে। যারা ব্যবসা করে এ দ্বারা হইতেছে লুপহোল, নানান লুপহোল বের করে ফেলে। সো ওটা কায়দা করে নেওয়ার অনেক কায়দা বের হয়ে যাবে। দেখা যাবে ধরুন আপনি সিওর বেতন হয়ে গেল মাসে 10 লাখ টাকা, এটাও কিন্তু একভাবে প্রফিট থেকে নিয়ে নেয়া। সো কায়দা করে কোনো সমস্যা নাই, বললে এগুলো লুপহোল বের করা, এগুলো যারা ব্যবসায়ী করে বড় লোক, মানে অনেক যারা কোটিপতি বিলিনিয়ার, এদের জন্য আইনের লুপহোল কোনো সমস্যাই না। অ্যাগেন, টেন মিনিট স্কুল যেই কারণে সেলিব্রেট, আমি জেনে আসছি অল দ্য ওয়ে টেন মিনিট স্কুল একটা নন প্রফিট, একটা ভলান্টিয়ার কি যে কী বলে, একটা অল্ট্রুইস্টিক একটা ভেঞ্চার, কিন্তু সেটা দেখা যাচ্ছে একটা শেডি কোচিং সেন্টারে পরিণত হয়েছে। এটা হচ্ছে এখন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং, আই মে বি রং, সেটা সময় গেলে বোঝা যাবে। আমি একটু সারপ্রাইজ হব না, এটাই হওয়া উচিত। যদি এরকম হয়ে থাকে তারা টেম্পোরারিলি সিস্টেম চালু করছে, ফিরে আসবে, এটাই হওয়া উচিত, কিন্তু আমি একটু শক্ত হবো যদি ফিরে আসে। সেটা যদি হয়, টেন্ডার স্কুল যদি এইভাবে কন্টিনিউ করে, তাহলে এটা হবে খুবই একটা শেডি ব্যাপার। এবং বাজারে প্রচলিত কোচিং, যত কোচিং সেন্টার আছে যাদেরকে মানুষজন গালাগালি করে, তাদের চেয়ে 10 গুণ বেশি গালি হচ্ছে টেন্ডার স্কুল ডিজার্ভ করে ফেলবে বাই বিং শেডি। তাদের বিজনেস যেইভাবে মানুষকে প্রতারিত করার মধ্য দিয়ে তারা বিজনেস দাঁড় করাইছে সেসব কারণে। এখানে এটা সরাসরি প্রতারিত, এটা কি লাইক কোনো আইনত বাধা আছে কেউ কি যে আমি নন না? অবশ্যই এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার থাকতে পারে, যে টেন মিনিট স্কুল কীভাবে লাইসেন্স করছিল এতদিন, যে করছে তারা সেটা কি নন প্রফিট হিসেবে লাইসেন্স করছে কি না, কোনো ট্রেড লাইসেন্স আছে কি না কি, এগুলো অনেক টেকনিক্যালিটি আছে। আমি ওসব টেকনিক্যালিটি জানি না, সেটা কীভাবে কী হচ্ছে, এখানে অনেক বিষয় আছে, যারা এক্সপার্ট তারা বলতে পারবে। বাট লাইক বাইরে থেকে আমার মতো সাধারণ যারা অ্যামাচার যারা পাবলিক আর কি, আমরা দেখে হইতেছে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে হচ্ছে। আর যদি এটা একটা ঠান্ডাবাজি কোচিং সেন্টারে পরিণত হয়, গ্রিফটার একটা টার্ম ইউজ করা হয় আমেরিকাতে, এটা যদি গ্রিফটারে পরিণত হয়, তাইলে তো আসলে গুড উইশ করার কোনো সুযোগ তো নাই। এটা একটা দুঃখজনক ব্যাপার হবে আর কি, যে এত বড়ো এত সেলিব্রেটেড যেই কারণে হয়েছে, মানুষের এত ভালোবাসা যেই কারণে পাইছে, সেইগুলা ব্যবহার করে দেখা যাক কোন ডিরেকশনে যায় টেন মিনিট স্কুল। আমি আমার চোখ কান খোলা রাখতেছি যে তারা কী করতেছে, কী করতে যাচ্ছে।